এই শীতে পা ফাটার সমস্যা আমরা সকলেই কম বেশি ফেস করি। অনেকের পা এতটাই ফেটে যায় যে পা ফেটে রক্তক্ষরণ অবধি শুরু হয়ে যায়। পা ফাটার সমস্যা শুধু শীতে নয়, অনেকের তো সারা বছরই পা ফাটার সমস্যা দেখা দেয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহা বিউটি প্লেস। আজ আমি এই ফেটে যাওয়া পা ঠিক করার জন্য দারুণ এফেক্টিভ একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আমার দেখানো এই রেমেডিটা ট্রাই করলে তোমাদের পা ফাটার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। রেমেডিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে টুথপেস্ট। দেখতে পারছো আমি এখানে কোলগেট ইউজ করছি, তোমাদের কাছে যেই টুথপেস্টটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে হাফ করে কেটে রাখা লেবু নিয়েছি, এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে বাকি লেবুটাকে রেখে দিচ্ছি, এটারও কাজ আছে তোমরা দেখতে পাবে। এবারে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবারে যে লেবুটা আমরা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবারে এই প্যাকটাকে লেবুটার মধ্যে এইভাবে করে নিয়ে এটাকে এবারে রাব করে নিতে হবে পায়ের মধ্যে। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটাকে, তোমরা তোমাদের পায়ের ফাটা জায়গায় এটাকে এইভাবে করে রাব করে নেবে। এভাবেই 10 মিনিট ধরে খুব ভালো করে রাব করে নিতে হবে। এইভাবে রাব করার ফলে পায়ের মধ্যে যত ধুলো ময়লা আছে সেটা খুব ভালো করে ক্লিন হয়ে যাবে, তার সাথে ফাটা জায়গাটাও অনেকটাই ঠিক হয়ে যাবে। ভালো করে রাব করা হয়ে গেলে পাটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এটা ছিল আমাদের প্রথম স্টেপ। এবারে আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। তার জন্য প্রথমে নিয়েছি একটা ক্লিন বোল। এবারে আমাদের লাগবে ভ্যাসলিন। ভ্যাসলিনের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম জেলি, এটা আমাদের ড্রাই স্কিনের জন্য এবং ফাটা জায়গা ঠিক করার জন্য দারুণ এফেক্টিভ হয়। এবারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ভ্যাসলিন। এবারে আমাদের লাগবে নারকেল তেল, 1 চামচের মতো নারকেল তেল অ্যাড করে দিচ্ছি। এবারে লাগবে গ্লিসারিন। বেশ কিছুটা পরিমাণে গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের পা ফাটা ঠিক করার জন্য দারুণ এফেক্টিভ একটা ক্রিম। এবারে এটা পায়ের মধ্যে ফাটা জায়গায় খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখতে পারছো আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা তোমাদের পায়ের মধ্যে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এই ক্রিমটা তোমাদের রাতের বেলা ব্যবহার করতে হবে, আর এটা সারা রাতের জন্য এইভাবেই পায়ের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে। আর এটা তোমাদের অবশ্যই প্রত্যেকটা দিন ব্যবহার করতে হবে। এই ক্রিমটা এভাবে বেশি করে বানিয়ে তোমরা যে কোনো একটা জায়গার মধ্যে রেখে দেবে প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলা ব্যবহার করার জন্য। আমার দেখানো দুটো স্টেপ তোমাদের ব্যবহার করতে হবে। এইভাবে ব্যবহার করার ফলে তোমাদের পা ফাটার সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।